Today is your day to start fresh, to eat right, to train hard, to live healthy and to be proud. হ্যাঁ, টু বি প্রাউড, নিজের কাছের লোকগুলো বলো বা নিজের কাছে নিজেকে প্রাউড ফিল করানোর জন্যই সে জন্ম নিল 1998-এর 13ই ফেব্রুয়ারি। ঝাপসা মধ্যবিত্ত বাড়িতে মায়ের কোল আলো করে এলো বাবার রাজকন্যে, কিন্তু হাতটা শক্ত করে ধরার আগেই তার হাতটা কোনো এক অদৃশ্য কারণে ছেড়ে দিল তার জীবনের প্রথম পুরুষ। কিন্তু লোকজনের হাসি ঠাট্টা তাকে দমাতে পারেনি, মায়ের হাত ধরে আর বাবার আশীর্বাদ নিয়ে সে টপকাতে শুরু করলো একের পর এক বাঁধা। আর এরপর একদিন হঠাৎ করে এই ইন্ট্রোভার্ট মেয়েটা নিয়ে নিল তার জীবনের এক অসামান্য চ্যালেঞ্জ, নিজেকে প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যে সে নিজেকে ভাঙল, গড়ল, আলটে ফেলল নিজের জীবনের সংজ্ঞা, শুরু করল নিজের স্বপ্নের দুনিয়া। আর এই দুনিয়ায় সে কখনো প্রাণ খুলে হেসেছে, কখনো আবার একাই কেঁদেছে, আবার কখনো তোমাদের জ্ঞানও দিয়েছে। দিদি, তুমি ইউটিউবে কেন এলে? ভিডিও বানানোর মোটিভেশন কি করে পাই? কোন অ্যাপ দিয়ে এডিট করি? কিন্তু সে পথ চলা থামায়নি, বরং পূরণ করে নিয়েছে নিজের সমস্ত লক্ষ্য আর স্বপ্ন, সাথে আমার প্রতীক্ষার অবসান। 13th May to 13th July এই দু মাসে আমি 500টা সাবস্ক্রাইবার গেইন করেছি, যেটা করতে কিনা আমার আগে 9 মাস লেগেছিল। আর ওয়াচ আওয়ার্সও আমি আজকের ডেটে, মানে আজ হচ্ছে 20 তারিখ 20 জুলাই, আমার আজকে 4000 ওয়াচ আওয়ার্স কমপ্লিট হয়েছে। একটা দিন আমার আজকে 5K কমপ্লিট হলো আমার। আরে বাপরে, কংগ্রাচুলেশন। আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো এটা, সো আখির ফিঙ্গার ক্রস ও দিন আ হি গায়া। সো ইয়া, ফাইনালি থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার বাউ ফ্যামিলি, আই লাভ ইউ অল লট, এন্ড তোমাদের ছাড়া এটা পসিবল হতো না। আর তোমরা তো জানো তার এই গোটা সফরে একটু ভাগিদার তো আমিও ছিলাম। আর তাই তার জন্মদিনে আমার তরফ থেকে থাকলো এই ছোট্ট উপহারটা। যখন সে ভাবছে দিনটা ফুরিয়ে গেল, সব সারপ্রাইজ তো পেয়েই গেল, আবার একটা বছরের অপেক্ষা, ঠিক তখনই এই ভিডিওটা তার কাছে পৌঁছে যাবে। আর আমি নিশ্চিত ভিডিওটা দেখে তার চোখের কোণে হালকা জল জমবে, ঠোঁটের কোণে অনেকটা হাসি থাকবে। অ্যান্ড আই ক্যান ডাই ফর দ্যাট, আমার কাছে ওটাই প্রাপ্তি। সো বেবো, উইশ ইউ আ হ্যাপি বার্থডে, প্লিজ জানাস এটা কেমন লাগলো। আর এই যে তোমাদের বলছি, তোমরাও জানিও আমার এই ছোট্ট প্রয়াসটা কেমন লাগলো। আর ওর জন্য রেখো অনেক ভালোবাসা আর আশীর্বাদ।